কোন টার্গেটে কখন যাব। তো ওই চট্টগ্রামে আমি ছিলাম, আমরা 60 জন ছিলাম, তার ভিতরে আমরা 40 জনই পানিতে নামছিলাম মাইন লইয়া। আর ওই মেঘলা ছিল না, যার জন্যে ওই স্থানীয় যে সমস্ত ছেলেরা চট্টগ্রামে ছিল ওরা নামে নাই কয়েকজন, যার জন্যে আমরা 13টা জাহাজে 3-3টা করে মাইন আমরা এক একটা জাহাজে নামাইছি। তো ওই গানের অর্থ যে ওই গানের সাথে সাথে যখন বলছে যে আজকে আমার সোনার পুতুল প্রথম যাবে শ্বশুর বাড়ি, আমরা সাঁতার শুরু করছি সাঁতিয়ে দিয়ে। তা আমি ওই ক্যাম্পে সাঁতারে আমি ছিলাম ফার্স্ট, আরেকজন ছিল সেকেন্ড, আরেকজন থার্ড। আমাদের 3 জনকে দিয়া, যেটা গভীর সমুদ্রের ভিতরে ছিল, প্রায় 5 কিলোমিটার হবে, ওইখানে নঙ্গর করা ছিল MV হরমুজ জাহাজটার নাম। তো ওই জাহাজে আমি এবং আমার 2 বন্ধু সহ আমরা মাইন লাগাই। ওই জাহাজটা সম্পূর্ণভাবে ডুবে গেছিল, কোন কোনোটার আংশিক ঝুঁকছে, যেমন মাথায় কুমুচু রয়েছে আর ডুবে গেছে এরকম, কারণ ওর ভিতরে কম্পার্টমেন্টাল থাকে, একটা খুব ধ্বংস হইলে আর একটার ভিতরে পানি ঢোকে না। আমরা যে মাইনগুলো লাগাইতাম, যে এত বড় একটা হোল হইতো যে ওটা ডুবেই যাবে, তা 3টা লাগাইলে আর সে থাকতেই পারবে না। এইভাবে আমরা ওই 3টা করিয়া জাহাজে মাইন লাগাইয়া আমরা যখন ফিরে আসতেছি, তো নদীর মাঝামাঝি ফিরে আসি, কর্ণফুলীর এপার থেকে আমরা ওই এগুলোই করছি। মানে খুব কঠিন অবস্থায় আমরা যে এটা করছি, আমরা যে মাইনগুলো নিয়ে গেছি একটা ব্যাগের ভিতরে, থালার চটের ব্যাগ, তার ভিতরে নিচে মাইনটা দিয়া, ওখানে আমাদের প্রত্যেকের সাথে একটা করে স্টেন গান ছিল, একটা করে চাকু ছিল, দুই দিকে ধারালো আমাদের এই বেল দিয়ে মারা বলা থাকতো। কারণ আমাদেরকে এমন কিছু শেখানো হয়েছিল যে আরাম কম্বাট, যেটাই জাপানি জুড়ো, যেটা আমি খালি হাত পাই, যে কোনো আমার চেয়ে বড় শক্তিশালী লোক হলেও আমি তাকে ঘাইল করে ফেলাইতে পারি, কারণ মিলিটারি আমাদের চেয়ে বড় ছিল, শক্তিশালী ছিল। কিন্তু ওই প্যাচ লাগাইলে ওখানে আর কোনো শক্তিতে কোনো কাজ হইতো না। তা আমাদেরকে ওইভাবেই করা হয়েছিল যে আমি যদি আমাকে গুলিও করে তারপরেও আমি ওকে ধরতে পারলে ওর জান শেষ, সে আর বাঁচবে না। যে আমাকে গুলি করছে আমি হয়তো ঝাঁঝরা হয়ে গেছে, কারণ সাথে সাথে তার মরবো না, হাবা দিয়ে ধরতে পারলেই শেষ, কারণ এখানে একটা প্যাচ এইভাবে দিলে 1 মিনিটের ভিতরে সে মারা যাবে। এরকম 36টা প্যাচ আমাদের শেখানো হয়েছিল। তো আমি সবখানেই আল্লাহ আমাকে সেই যোগ্যতা দিয়েছিল যে ওস্তাদ একবার দেখাই দিলে সেইভাবেই পারি। একদম সাঁতার যখন শিখায় তখন আমাদের হাত পা পানির ভিতরে দিয়া এইভাবে করে সাঁতরাইতে হইত। তো লেফটেন্যান্ট মার্টিজ আমাদেরকে শিখাই দিয়েছেন যে এইভাবে সাঁতাইতে হবে, মানে আমি ডুব দিছি উনি সাঁতাইয়ে দেখাইছে, পায়ে ফিন্স লাগে এভাবে, যে এভাবে সাঁতাইতে হবে। তখন সাঁতার আমি ডুব দিয়া, তারপরে উনি আমি সাঁতরাইতেছি উনি ডুব দিয়ে দেখতেছে, উইঠা উনি বলছে ওকে। আমার এত গোসা হয়েছে যে মিয়া তুমি যা দেখাইছো তার চেয়ে আমি অনেক ভালো করছি, কাজেই তুমি আমার আঙুল দেখাইলাম। আমার মন খুব খারাপ। আমার সাথে ওই নৌ কমান্ডোতে ছিল বিধান বিশ্বাস, সে তখন ঢাকার জগন্নাথ হলের ভিপি, সে কি করতেছিল যে আমাকে বলে কি হয়েছে, মানে আমার এত ভালোবাসতো, আমার কাছে কাছে রাখতো, একসাথে থাকতাম, তা বলছি কি হয়েছে তো মন খারাপ কেন? আমি বলে সাঁতার দেখাইছে আমি তার চেয়ে ভালো করে দেখাইছি, কিন্তু হয়ে আমার বুড়ো আঙুল দেখাইছে ওকে। কয়েক আরে বোকা, ওকে মানে অল কারেক্ট, মানে তুমি যা করছো সব তোমার হয়েছে, সুন্দর হয়েছে, এই জন্য তোমার দেখাইছে। তখন আমার সেই মনের দুঃখটা যে না, আমি তো সে যেভাবে দেখাইছে সেভাবেই করতে পারছি। তাই জন্যে ওই যুদ্ধের আমাদের সাথীরা সফলভাবে, আমরা যখন ওই আদা আদা মানে ফিরে আসছি মাইন লাগাইয়া, তখন ওরা 2-1টা মাইন বাস্ট হয়ে গেছে, কারণ সাঁতারে সবাই তো আর একরকমের স্পিড না, আগে পরে হয়েছে ওই যাইয়া ওই প্লাগটা খুলে দেওয়া হয়েছে, যেটা অটোমেটিক ওটা বাস্ট হবে। তখন এত বিকট শব্দ হইতেছে যে 25-30 হাত ওই পানি জাহাজ ভাঙিয়া 25-30 হাত উঁচু হয়ে যায় পানিটা। তখন চিৎকার আর সাইরেন বাজাইতেছে, আর স্থলে যারা বাংকার করিয়া ওই LMG বা ওই মেশিন গান ফিট করিয়াছিল ওরা এইভাবে গুলি ছাড়তেছে যে বৃষ্টির মতো পানির ভিতর বৃষ্টি লাগতেছিল। আমার মনে হইতেছিল যে মাথায় বুঝি গুলি লাগলো, শাঁ করে যায় পানির ভিতরে, যদি 10 হাত দূরেও পড়ে তা মনে হয় কি যে মাথার উপর দিয়ে যাইতেছে, এত শব্দ কানের ভিতরে যাইতেছে শাঁ শাঁ করিয়া। তো আল্লাহ বাঁচাই রাখবে, আয়ু আছে, এই জন্যে
ওইখান থেকে উঠে যখন নদীর এপারে আসছি, আমাদের যারা গাইড ছিল যে আমাদেরকে অপারেশনের পরে অন্যত্র নিয়ে যাবে, কারণ ওইখান তো ওরা তারপরের দিন জ্বালাইয়ে পড়াইয়ে দেবে। তো ওই আইসা দেখি গাইড নাই, তা আমি এবং আমার তিন বন্ধু শেষে আমরা একসাথ হইয়া আমাদের যে স্ট্রেন গান ছিল ওই লইয়া আমরা গেছি, যাই এক বাড়িতে ওই বাড়িওয়ালাকে ধরছে। এখন বাড়িওয়ালা দরজা খুলে না, তখন আমরা বলছি যে দরজা খুলতে হবে, খুব হাঁকাহাঁকি করার পরে দরজা খুলছে, খুলতে পারার পরে স্ট্রেন গান ধরছি যে আমাদেরকে অমুক মেম্বারের বাড়িতে পৌঁছে দিতে হবে। সে আওয়ামী লীগের মেম্বার ছিল ওই সময়, তার বাড়িতে পৌঁছে দিতে হবে। আমাকে তো ভয়তে যাবে না, সে আমরা তাকে বাধ্য করছি যে আমাদের ওখানে পৌঁছতে, কারণ আমরা তো চিনি না, পথ চিনি না, গাইড নাই, হয়তো যাই কাদা করে বাড়িতে উঠতে পারি, তখন আমার ধরাই দিবে, আমার যানটা শেষ। তখন তাকে আগে আগে দিয়া আমরা ওই স্ট্রেন গান পিছিয়ে ধরে আমি তারপর যাইয়া শেষে আমাদের সেখানে পৌঁছে দিই, যাই দেখি বন্ধুরা ওখানে কয়েকজন আসছে, শেষে আমরা সেখানে থাকি। এভাবে যুদ্ধ শেষ হয়েছে, ওই যুদ্ধে আমাদের তেমন কোনো ক্ষতি হয় নাই, কারণ আমরা যারা কমান্ডো ছিলাম তার ভিতরে একজন বা দুইজন এরকম যে ওখানে তাদের কিছু ক্ষতি হয়েছিল, ধরা পড়ে গেছিল। পরে অবশ্য ছুটাইছে অন্য কায়দায়, যে নতুন প্রজন্ম যারা আছে, নতুন প্রজন্মদের উদ্দেশ্যে যে তারা যেন দেশকে নিরঙ্কুশভাবে ভালোবাসে, কারণ দেশের তারাই হলো কর্ণধার। আমরা তো এখন বয়স হয়েছে, আমরা কতদূর কী করতে পারবো, তবে আমাদের যে মনের যে আশা, সে আশা এখনও প্রতিফলিত হয়নি, কারণ জীবন দিতে চেয়েছিলাম এই জন্যই যে দেশে দুর্নীতি মুক্ত থাকবে, দেশ সুখে শান্তিতে থাকবে, কারণ পাকিস্তানের স্থিতিতে আমাদের ভাগ হওয়ার একটাই মাত্র কারণ যে তারা আমাদেরকে শোষণ করতেছিল, এই শোষণমুক্ত সমাজ গড়ার জন্যই আমাদেরই ছিল। তো নতুন প্রজন্মের সবার কাছে আমার আবেদন থাকবে, তারা যেন দেশকে নিজের মায়ের মতো ভালোবাসে, এবং সেই ভালোবাসা রাখতে গিয়ে যদি নিজের জীবন উৎসর্গ করতে হয় তাও করার জন্য তারা কুণ্ঠাবোধ করবে না। ধন্যবাদ। আলী আহমেদ, আমার পিতার নাম ইসমাইল ফকির, আমাদের বাড়ি খালিয়া ইউনিয়নের ঘোষালকান্দি গ্রামে।